আমাদের ভাইয়া ভাবির মধ্যে বলবো, স্পেশালি ভাইয়া ভাবির মধ্যে আমাদের যে ব্যক্তিভাবে যে একটা আক্রমণ বা একটা কথাবার্তা হয়েছে সেটা আসলে নেই, আমার নেই, ভাইয়ার নেই। এবার দীপিকার জেলেকে নিজেদের মধ্যে মীমাংসা করে ফেললেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী এবং গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। গেল বিবাহবার্ষিকীতে তাপস মুন্নির ইন্টারভিউর পর অপু বিশ্বাস যে পাল্টা ভিডিও পোস্ট করেছিলেন সেটিও তিনি ডিলিট করে দিতে চেয়েছেন। তো আমি যেহেতু আমার পেজে একটা ভিডিও আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম আপনাদেরকে সঠিক ব্যাখ্যার জন্য, তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি এটা আমি আজকে ডিলিট করে দেব। তাদের ডিবিকার জেলায় থেকে হাসি মুখে বের হতে দেখা যায়, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রেখে একসঙ্গে চলার অঙ্গীকার করেন তাপস অপু বিশ্বাস। আমি এবং অপু বিশ্বাস যেন একসাথে বসি, চা খাই, কফি খাই, আমরা কফি খেলাম। এর আগে অপু বিশ্বাসের ভিডিও বার্তার পরই ডিবি কার্যালয়ে অভিযোগ করেছিলেন তাপস। তিনি অভিযোগে বলেছিলেন ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু বিশ্বাস তাদের ব্যক্তিগত জীবন ও সম্মান ক্ষুণ্ণ করেছেন। সে অভিযোগের সূত্র ধরেই অপু বিশ্বাসকে আজ তলব করেন ডিবি প্রধান হারুনুর রশিদ, যে কারণে আজ অপু বিশ্বাস ও তাপস দুজনেই ডিবি কার্যালয়ে আসেন। এখানে দাঁড়ানো অপু আছেন, অপুর হয়তো বুঝতে অথবা অপু কোনোভাবেই এটার মিনিংটা আর একরকম ভাবে বুঝেছেন। তারা ডিবি কার্যালয়ে হারুনুর রশিদের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করেন। জেনে গেছে আলোচনার পরপরই হাসি মুখে বের হন অপু বিশ্বাস ও তাপস, তারপর তারা গণমাধ্যমের মুখোমুখি হন। ধারণা করা হচ্ছে আজ ডিবি কার্যালয়ে তারা দুজন একসঙ্গে এসে বিষয়টি মিটমাট করে নিয়েছেন। তো বন্ধুরা, তাপস মুন্নি অপু বিশ্বাসের এই যে দৌরত্ব এবং বিবাদ সেটি যে মিটে গেল এটা তোমাদের কেমন লাগছে জানিয়ে দাও কমেন্ট করে। যে আমি অথবা অপু আমরা কেউই কিন্তু লিগেলি কোনো কিছু কম্পিট করতে আসি নাই, চাই না। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার অথবা আমাদের দায়িত্বটা পালন করার, আপনারা যেভাবে আমাদেরকে নেন এবং কাদা ছড়াছড়ি না করার, সেটা আমাদের ভক্তদের ভিতরেও না।